আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবরকাতু প্রিয় বৃন্দ আমরা যারা আরব দেশে নতুন আর্সি অনেকে যখন অসুস্থ হয়ে পড়ি তখন আমরা ডাক্তারের কাছে যেতে ভয় পাই কারণ আমরা ডাক্তারের কাছে কিভাবে আমাদের অসুস্থতার কথা বর্ণনা করব সেটা আমরা বুঝে উঠতে পারি না তাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কীভাবে ডাক্তারের কাছে যাবেন এবং ডাক্তারের কাছে কীভাবে অনুমতি চাইবেন কীভাবে আপনার রোগের কথা বর্ণনা করবেন কীভাবে ওষুধ চাইবেন সেটা বলার চেষ্টা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং কীভাবে ডাক্তারের সাথে আপনি আরবিতে কথা বলবেন সেটা নিজে শিখুন এবং এই ভিডিওটি শেয়ার করে আরেকজনকেও শেখার সুযোগ করে দিন সর্বপ্রথম রুগী ডাক্তারের কাছে যাওয়ার জন্য অনুমতি চাইবে বলবে আসসালাম আলাইকুম স্যার আমি কি ভিতরে আসতে পারি আসসালাম আলাইকুম স্যার আমি কি ভিতরে আসতে পারি এটা আরবিতে বলবে আসসালাম আলাইকুম সি ডি আনাদাখেল আনা দাখেল সি ডি অর্থ হচ্ছে কি স্যার আনা আমি দাখিল অর্থ কি ভিতরে আসতে পারি সি ডি আনা দাখিল স্যার আমি কি ভিতরে আসতে পারি এটা আমরা শুদ্ধ আরবি ভাষায় বলবো আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহদি সৈসমা হলি অর্থ আর আতসমা হলি আমাকে কি অনুমতি দিবেন বিদ্দু প্রবেশ করার জন্য বিথুর আসার জন্য সৈয়দি আতস্মলি বিদ্যুখুল এটা আঞ্চলিক ভাষায় বলবেন সিদি সিদি অর্থাৎ স্যার আনদা আমি কি ভিতরে আসতে পারি এটা শুদ্ধ আরবি ভাষায় বলবেন আতা মাহলি বিদুখ হোল সাইগেদি মাহলি বিদুখ স্যার আমি কি ভিতরে আসতে পারি আমাকে কি ভিতরে আসার অনুমতি দিবেন ডাক্তার আপনাকে বললো ও আলাইকুমুস সালাম ও আলাইকুমস সালাম ওকে আসেন ওকে আসেন এটা আরবিতে আপনাকে বলতে পারে ও আলাইকুমস সালাম ওরাহমাতুল্লাহী হবার দাখেল দাখেল অর্থ ভিতরে আসো খেল ভিতরে আসো এটা বিশুদ্ধ আরবি ভাষায় আপনাকে ডাক্তার এটা বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাআম তাফাদ্দাল নাআম তাফাদ্দাল এরপর ডাক্তার আপনাকে জিজ্ঞেস করবে কি সমস্যা তোমার কি সমস্যা এশ ফিক এশ ফিক তোমার কি সমস্যা এশ ফিক এ সত্য কি হয়েছে ফিকা তোমার মধ্যে তোমার কি হয়েছে এস ফিক মুশকিলা অথবা মাল মশকিলা সমস্যা কি মাহিয়া তুক তোমার কি সমস্যা তোমার কি সমস্যা তা আঞ্চলিক ভাষায় বলবে এশ ফিক তোমার কি সমস্যা অথবা বিশুদ্ধ ভাষায় বলবে মাহিয়াল মশকিলা তোমার কি সমস্যা এখন রুগী তার নিজের রোগের কথা বলবে গতকাল থেকে আমার পাতলা পায়খানা গতকাল থেকে আমার পাতলা পায়খানা এটা বলবে বলবেশাল ইন্দি ইশাল ইশালত পাতলা পায়খানা মিন আমস গতকাল থেকে মিনত্ব থেকে গতকাল ইন্দি ইসহাল মিন আমস ইন্দি আমার কাছে ইসহাল হ্যাঁ আমার পাতলা ইসহাল ইশালত্ব পাতলা পায়খানা মিন আমস গতকাল থেকে এটা বিশুদ্ধ আরবি ভাষায় বলবে উসিফ টু বিল ইসহালি উসিবতু আমি আক্রান্ত হয়েছি বিল ইসহালি পাতলা পায়খানা রোগে বিল ইসহাল ইসালত পাতলা পায়খানা ওসিপ আক্রান্ত হয়েছি মিনাল আমস মিনাল আমস গতকাল থেকে মিনাল আমস গতকাল থেকে ওসিফ বিল ইসহালি মিনাল আমস এটা আঞ্চলিক ভাষায় বলবে ইন্ডি ইসহাল মিন আমস বিশুদ্ধ আরবি ভাষায় বলবে ওসিফ বিল ইসহালি মিনাল আমস গতকাল থেকে আমার পাতলা পায়খানা এরপর ডাক্তার সাহেব বলতে পারে বমি হয় তোমার কি বমি হয় হ্যাঁ তোমার কি বমি হয় ফি বমি ফি কই ফি কই তোমার কি বমি হয় এটা বিশুদ্ধ আরবি ভাষায় বলবেন হাল আনি মিনাল কই হাল আনি মিনাল কই তুমি কি তোমার কি বমিও হয় বমিও হয় হাল আনি মিনাল কই হাল তো আনি মিনাল কয় এটা হচ্ছে বিশুদ্ধ এটা আঞ্চলিক ভাষায় বলবে ফি কয় ফি কই তোমার কি বমি হয় এরপর রুগী বলবে জি স্যার বমি হয় জি স্যার বমি হয় না আম সিডি ফি কয় সিদি, সার ফি কয় বমি হয় এটা বিশুদ্ধ আরবি ভাষায় বলবে না আম ইয়া সৈয়দি ও আনি মিনাল কয় না আম ইয়া সৈয়দি ও আয়ানি মিনাল কাই আমার বমিও হয় নাম হা সৈয়দি সার ও আয়নি মিনাল কাই আমার বমি হয় এটা আঞ্চলিক ভাষায় বলবে সিডি সিডি অর্থাৎ সার ফি কই আমার বমি হয় আর এটা বিশুদ্ধ আরবি ভাষায় বলবে নাম ইয়া সৈয়দি ও আয়নি মিনাল কাই এরপর ডাক্তার সাহেব বলতে পারেন তোমার কি হাই প্রেসার ডায়াবেটিক্স আছে হাই প্রেসার বা ডায়বেটিক্স আছে ফি দাগধ সুখকারি ফি দাগ্ সুখকারি ফি আছে দাগধ দাগধ অর্থ হচ্ছে কি প্রেশার সুকক্ষি অর্থ হচ্ছে কি ডায়বেটিক্স ফি দাগধ ও সুখকারি তোমার কি প্রেশার হাই প্রেশার এবং সুখকারি বা ডায়াবেটিক্স আছে এটা বিশুদ্ধ ভাষায় বলবে হালতোয়ানি মিন এই দম ও মারুদীর সুখকারি হালতু আয়নি হালতু আয়ানি তুমি কি ভুগতেছ মতি দম হাই প্রেশারে ও মারুদি এবং ডায়াবেটিস তুমি কি হাই প্রেশার বা ডায়াবেটিস ভুগতেছ হালতু আয়ানি মিন ইরতিফাই ডম ও মারুদি সুক এটা বিশুদ্ধ আরবি ভাষায় আর আঞ্চলিক ভাষাই বলবে ফি ডাক্ত সুক ওয়া ফি ডাক্ত ও তোমার মধ্যে কি ডাগড ডাগড অর্থ হচ্ছে কি হাই প্রেশার সুকারি অর্থ হচ্ছে কি ডায়াবেটিক্স ফি দগ্ধ ও সুখকারি এটা বিশুদ্ধ দারির ভাষায় বলবে হাল তো মিন এর তিফাই দগতির দম ও মারদি সুখকারি তোমার কি হাই প্রেশার বা ডায়াবেটিক্স আছে এখন রুগীর যদি কি জানা না থাকে না আমার জানা নাই আমার জানা নাই স্যার তখন সেটা বলবে মা আর এফ সিডি মা আর এফ সিডি মা আরেফ আমার জানা নাই সেদি সার এটা বিশুদ্ধ বলবে লা আরিফু ইয়া লা আরিফু আমি জানি না বা আমার জানা নাই ইয়া দি সার জনাব জনাব বা সার আমার জানা নাই লা আরিফু ইয়া সাইয়দি স্যার আমার জানা নাই এরপর ডাক্তার আপনাকে বলবেন আমি তোমার প্রেশার ও জ্বর মেপে দেখব আমি তোমার প্রেসার ও জ্বর মেপে দেখব আরবিতে বলতে পারে আঞ্চলিক ভাষায় বলতে পারে আনা সুফ হারার ওয়াদা আমি সুফ দেখব হারার জ্বর ওদাক্ত এবং প্রেশার আনা সুফ আমি দেখব হারার জ্বর ওয়াদ এবং তোমার প্রেসার এটা বিশুদ্ধ আরবি ভাষায় বলবে দামি ওয়াল আমি ম্যাপে দেখব দাগাত আদম দাগাত আদম অর্থ হচ্ছে কি প্রেসার ওয়াল হুম্মা হুম্মা অর্থ জ্বর সাকিসু দাগাত আদমি ওয়াল হুম্মা আমি তোমার প্রেসার এবং জ্বর মেপে দেখব সাকিসু দাগাত আদমি ওয়াল হুম্মা এটা আঞ্চলিক ভাষায় বলবে আনা সুফ আমি দেখব আমি মেপে দেখব হারারা জ্বর ওয়া এবং প্রেসার বিশুদ্ধ আরবি ভাষায় বলবে সাকিসু আমি মেপে দেখব দগ হুম্মা এবং জ্বর আমি তোমার জ্বর এবং প্রেশার মেপে দেখব ডাক্তার সাহেব জ্বর এবং প্রেশার মাপার পর বলতেছেন জ্বর নাই তোমার জ্বর নাই প্রেশার ঠিক আছে জ্বর নাই প্রেশার ঠিক আছে মাফি হার মাফি হার তোমার জ্বর নাই দগ দগ তীব তোমার প্রেশারও ঠিক আছে মাফি হারারা, জ্বর নাই মাফি নাই হারা জ্বর দাগ তৈব এবং তোমার প্রেশারও ঠিক আছে এটা বিশুদ্ধ আরবি ভাষায় বলবে লাইস আল হোম্মা লাইস আল হোম্মা কোনো জ্বর নাই লাইসা আল হোম্মা জ্বর নাই আর দগতু জৈগিত আর দগতু প্রেশার জৈগিত ভালো আছে আর দগতু জৈগিত লাইস আল হোম্মা জ্বর নাই আর দগতু তোমার দাগ প্রেশার ভালো আছে মাফি হারারা টাঞ্চলিক ভাষায় বলবে মাফি হারারা দাগ তৈব আর বিশুদ্ধ আরবি ভাষায় বলবে লাইসাল হম্মা আর দগ তো কোনো জ্বর প্রেসারও ঠিক আছে এরপর ডাক্তার সাহেব বলল ওষুধ দিচ্ছি হ্যাঁ আমি তোমাকে ওষুধ দিচ্ছি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আমি তোমাকে ওষুধ দিচ্ছি ভালো হয়ে যাবে এটা আঞ্চলিক ভাষায় বলবে আনা জীব দাওয়া আনা আমি জীব দাওয়া তোমাকে ওষুধ দিচ্ছি দাওয়া অর্থ হচ্ছে ওষুধ আনা আমি জীব দাওয়া ওষুধ দিচ্ছি ভালো হয়ে যাবে ইনশাল খের ইনশাল খের ইনশাল ইনশাল্লাহ ভালো হয়ে যাবে বিশুদ্ধ ভাষায় বলবে আনা আনা আমি আসিফুদ্া আমি তোমাকে প্রেসক্রিপশন দিচ্ছি বা ওষুধ লিখে দিচ্ছি আসিফু আদ দাওয়া আমি তোমাকে ঔষধ লিখে দিচ্ছি ওয়াসাউফা তাতে হাসানু ওয়াসাউফা তাতে হাসসানু ইনশাআল্লাহ ইনশাল্লাহ তুমি ভালো হয়ে যাবে ওয়াসউফা তাতে হাস শানু ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি ভালো হয়ে যাবে আনা আসিফু দাওয়া আনা আমি আসিফু দিচ্ছি লিখে দিচ্ছি আর দাওয়া ওষুধ ওয়াসউফা তাতে হ্যাঁ শানু ইনশাল্লাহ ইনশাআল্লাহ তুমি ভালো হয়ে যাবে আমি তোমাকে ওষুধ দিচ্ছি ইনশাল্লাহ তুমি ভালো হয়ে যাবে আঞ্চলিক ভাষায় বলবে আনা আজীব দাওয়া আমি তোমাকে ওষুধ দিচ্ছি খয়ের ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আর এটা বিশুদ্ধ আরবি ভাষায় বলবে আনা আসিফুদ দাওয়া আমি তোমাকে ওষুধ লিখে দিচ্ছি ওয়াসাউফা হাসান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি ভালো হয়ে যাবে এরপর রোগী বলল ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার শুকরান সাইয়েদি শুকরান সাইয়েদি এটা বিশুদ্ধ আরবি ভাষায় বলবে শুকরান ইয়া সাইয়েদি শুকরান ইয়া সাইয়েদি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ শুকরান ইয়া সাইয়েদি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিভাস বিন্দু এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে বর্ণনা করলাম কীভাবে একজন রুগী এবং ডাক্তার আরবিতে কথা বলবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই ভিডিও থেকে আপনি যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সামনে আমরা কোন কোন ধরনের ভিডিও বানাতে পারি সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আপনারা ধৈর্য ধারণ করে অনেক ধৈর্য ধারণ করে অনেক সময় নিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আলাইকুম ওয়া আলাইকুম ওয়া বারাকাতুহু